নমস্কার, আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, তাই আমি অনুপ্রিয়া এসে গেছি আপনাদের একটি নতুন গল্প শোনাতে। আজকের গল্পটা আমি নিয়েছি ইউক্রেনের লোককথা থেকে। কিন্তু গল্প শোনানোর আগে একবার জিজ্ঞেস করে নিতে চাই, সবাই আপনারা গল্প লিখছেন তো? চটপট করে লিখে ঝটপট করে আমাদের ইমেল আইডি patmishalirgolpo@gmail.com এ পাঠিয়ে দিন আপনার একটি রিসেন্ট ফটোগ্রাফের সঙ্গে। কিন্তু পাঠানোর আগে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্স থেকে সঠিক ইমেল অ্যাড্রেসটা দেখে নিতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্পটি আমি যেরকম একটু আগে বলেছি ইউক্রেনের লোককথা থেকে নেওয়া। গল্পের নাম ইভান পালোয়ান। সে অনেককাল আগের কথা। ভয়ঙ্কর এক নাগ হানা দিতে লাগলো এক বসতিতে। সবাইকে সে খেয়ে উজাড় করল, রইল শুধু এক বুড়ো। নাগ ঠিক করল তা এটাকে কাল খাওয়া যাবে। এই সময় কাঙাল এক ছোকরা যাচ্ছিল বসতি দিয়ে, গিয়ে তো উঠল সেই বুড়োর কাছে। রাত কাটাতে চাইল সেখানে। বুড়ো শুধায়, জীবনে তোর ঘেন্না ধরে গেল নাকি? কেন? বলে সেই কাঙাল ছোকরা। বুড়ো তখন তাকে বলতে লাগলো যে নাগ সেখানকার সবাইকে খেয়ে উজাড় করেছে, কাল তাকে খাবার কথা ভাবছে। ছোকরা বললে, ও কিছু না, নিজেই গলায় থেকে মরবে। সকালে তো উড়ে এলো নাগ, ছোকরাকে দেখে ভারী তার আনন্দ। মন্দ নয় তো, ছিল একটা হয়েছে দুটো। ছোকরা বলে, দেখো গলায় থেকে না মরো। অবাক হলো নাগ, মানে আমার চেয়ে তোর জোর বেশি? বটেই তো, কোথায় তোর শক্তি, আর দেখ আমার জোর। এই বলে সে একটা পাথর নিয়ে এমন চাপ দিল যে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল সেটা। ছোকরা বললে, ও আর কি, এমন করে চাপ দাও যাতে পাথর থেকে জল বেরোয়। এই বলে তাকের ওপর যে ন্যাকড়া জড়ানো ছানা ছিল যেন সেটা পাথর, এই ভাব করে চিপতেই জল বেরিয়ে এলো। বললে, এমনি করে চিপতে হয়? নাক বললে, যাগ্গে চলো যাই, তুমি হবে আমার বন্ধু। ছোকরা বললে, তাহলে আমি সর্দার। চললো ওরা। নাক তাকে শুধায়, তা তোমার নাম কি? ছোকরা বলে, ইভান পালোয়ান। তাই শুনে না একেবারেই ভয় পেয়ে গেল নাক, ভাবে আমাকেই আবার মেরে না ফেলে। খাবার সময় হলো। নাক বলে, যাও ছোকরা, একটা বলদ নিয়ে এসো, রান্না করব। গেল ছোকরা। গোটা একটা বলদ তো দূরের কথা, একটা ঠ্যাং নিয়ে যেতে পারলেও হয়। পালের মধ্যে ঢুকে বলদগুলোর ল্যাজে ল্যাজে বাঁধতে লাগলো সে। নাক বসে থেকে থেকে শেষ পর্যন্ত নিজেই এলো। কি করছো হে ছোকরা? এক একটা করে বলদ নিয়ে যাব কি, সবকটাকে একসঙ্গে নিয়ে যাব। চলে যাও তুমি, আমার গোটা পালটাকেই তুমি সাবার করবে দেখছি। একটা বলদের চামড়া ছাড়িয়ে টেনে নিয়ে গেল সেটা। চামড়াটা দিল ছোকরাকে, বললে, যাও তো চামড়ার খোল ভর্তি করে জল নিয়ে এসো। চামড়া নিল ছোকরা, কোনো রকমে টেনে নিয়ে গেল পাতকুয়ো পর্যন্ত। জলে ডুবালো চামড়া, জলে তো ডুবালো, টেনে আর তুলতে পারে না। কি আর করে, গাছ থেকে কেটে ছোট একটা খন্তা বানিয়ে ঘোরে কুয়োর চারধারে, সেখানকার মাটি খোঁড়ে। ছুটে এলো নাক, কি করছো তুমি? আরে তোমার জন্যে চামড়ায় করে জল নিয়ে যাব মানে, এক দফাতেই গোটা পাতকুয়োটাকে তুলে নিয়ে যাব। ধুত্তরি, নাক বললে বটে, তবে এমন শক্তিধর ভেবে ভয় পেল, নিজে নিয়ে গেল চামড়ায় জল ভরে। বললে, তাহলে শোনো, বরং কাঠ নিয়ে এসো, শুকনো একটা ওক গাছ উপড়িয়েই নিও, তাতেই আমাদের কুলিয়ে যাবে। আহা মরি, লোক পেলে বটে, টুকিটাকি বোঝা বইব নাকি তোমার জন্যে, গোটা বিশেক গাছ হলেও নয় কথা ছিল। ভাব করলে যেন রেগে গেছে, গেল না গাছ ওপড়াতে।
রত্নাক্ত রান্না বান্না করে গিলতে বসলো। ছোকরা কিন্তু খেতে চায় না, জানে ও যে ভারী কম খায়, তা দেখে নাক তক্ষুনি ধরে ফেলবে যে ওর গায়ে জোর নেই। আর হান্ডায় যখন খাবার অল্পই বাকি, তখন ছোকরা খেতে বসলো। সেটুকু খেয়ে বললে, পেট ভরল না। নাক বললে, যাকগে, পেট যখন ভরেনি চলো যাই আমার মায়ের কাছে, পুলি পিঠে রেঁধে দেবে। তা যেতে যাও যখন চলো, বললে ছোকরা। কিন্তু মনে মনে প্রমাদ গনে, এইবার গেছি। তারপরে তো শুরু হলো খাওয়া। নাক খেয়ে চলেছে তো চলেছেই, ছোকরা ওদিকে তার জামার তলে আস্তিনের মধ্যে ঢোকায় পুলি পিঠে। 20 হান্ডা পিঠে দেওয়া হলো, আর সে কেবল তা লুকিয়েই চলেছে। শেষ হলো খাওয়া। নাক বললে, চলো যাই পাথর নিয়ে খেলি। যাবে যখন চলো, জবাব দিলে ছোকরা। নাক পাথরে এমন মোচড় দিলে যে ফুলকি ছুটল। ছোকরা বললে, ফু, ও আর কি, এই দেখো এমনভাবে মোচড়াবে যাতে জল বেরোয়। এই বলে সে জামার তলে লুকোনো পিঠেগুলোর সঙ্গে পাথর চেপে ধরতেই ছিটকে বেরোলো রস। বললে, নাও এইভাবে মোচড়াও, আরো আরো জোরে, তাও চাপ। একেবারে ভয় পেয়ে গেল নাক। তাহলেও ইমান পালোয়ানকে বললে, এবার এসো দেখি কে সবচেয়ে জোরে শীষ দিতে পারে। বেশ, দাও শীষ। এমন শীষ দিলে নাক যে গাছগুলো নুয়ে পড়ল। এবার তাহলে কি করা যায়, ভাবে ইভান। দেখে পড়ে আছে এক টুকরো লোহা। সেদিকে তাকিয়ে ইভান নাককে বললে, চোখ বুঝে থাকো, নইলে এমন শীষ দেব যে তোমার চোখ উপড়ে আসবে। চোখ বুঝল নাক, আর লোহার ডান্ডা দিয়ে ইভান পালোয়ান এমন ঘাম মারল তার কপালে যে তার মুখ একেবারে কুঁচকে গেল। নাক বললে, ঠিকই বলেছ, চোখ আমার সত্যিই উপড়ে আসছিল আর কি। আর ইভানের সঙ্গে এক জায়গায় যাতে থাকতে না হয়, তার জন্যে ওকে এক বাড়ি বানিয়ে দিল গায়ের শেষে। ছোকরা থাকতে লাগলো একা, আর নাগ ওদিকে মায়ের সঙ্গে সলা পরামর্শ করে কি করে ছোকরাকে ভবনদী পার করিয়ে দেওয়া যায়। ঠিক করল ওকে পুড়িয়েই মারা যাক। ছোকরা কিন্তু শুনতে পেয়েছিল, সে রাতটা লুকিয়ে কাটালো অন্য কোথাও। পুড়িয়ে দেওয়া হলো বাড়ি। ইভান ওদিকে এসে বাড়ির জায়গাটায় দাঁড়িয়ে গা থেকে ছাই ঝাড়ছে, যেন এইমাত্র সে ছাই বর্ষের মধ্যে থেকে উঠল। এলো নাগ। সে কিরে ছোকরা, এখনো বেঁচে? বেঁচেই আছি, শুধু রাতে মনে হয়েছিল যেন ডাঁশ একটা কামড়ালো। নাগ ভাবলে, না বাবা, এমন লোকের কাছ থেকে সরে পড়াই ভালো। এই ভেবে ওই সব এলাকা থেকে এমন উধাও হলো যে আর টিকিটিও দেখা যায়নি। আজকের গল্প এখানেই শেষ হলো, কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যেন। আর অবশ্যই আপনাদের লেখা গল্পও কিন্তু আমাদের পাঠাতে ভুলবেন না। আরও একটা কথা, আপনারা কিন্তু আমাদের কমেন্ট বক্সে আপনাদের পছন্দের গল্প শুনবার আর্জিও লিখে জানাতে পারেন আমাদের। আমরা কিন্তু খুব খুশি হই সেই গল্পগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে আসি, আবার দেখা হবে সামনের সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানেও থাকবেন। আর আমাদের গল্পগুলো শুনতে থাকবেন, আর আমাদের আপনাদের গল্প পাঠাতে থাকবেন।